নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার এই ছেলে সবাইকে স্বাগত। দেখুন, আমার ছাদের বাগানেতে প্রচুর হয়েছে উচ্ছে গাছ, কিন্তু উচ্ছে গাছটা চাঁপা ফুলের গাছটাকে পুরো জড়িয়ে উঠেছে। এই নিয়ে আমি দুবার কেটে চচ্চড়ি বানালাম, আজ তাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। উচ্ছে পাতার চচ্চড়ি আমি কেটে নিয়ে খালি পাতাগুলো আমি এখান থেকে বেছে নিয়ে নিয়েছি, একদম চলে যাই রান্নাঘরে, আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি। আমি একটা প্যানে তেল নিয়েছি আর ফোড়ন দেবো 5 ফোড়ন, কিন্তু তার আগে আমি 3-4টে বড়িকে ভেজে তুলে রাখবো। এটা ডালের বড়ি, বিউলির ডালের বড়ি আমি ভেজে তুলে রাখবো লাল করে। এরপর আমি 5 ফোড়ন আর লঙ্কা ফোড়নে দেব। আমাদের মতো সব বাড়ি দেখবেন প্রথম পাতে একটু একটুখানি খুব ভালো লাগে যদি করা হয় ভাতের সাথে, তেতো হয় উচ্ছে ভাজা, নয় একটু নিম পাতা। আমি একটুখানি আলু বেগুন কেটে নিয়েছি কুচো কুচো করে ডুমো ডুমো করে। প্রথম পাতে কিন্তু খেতে খুব সুন্দর লাগে জানেন তো, এই উচ্ছে পাতার চচ্চড়িটা। আর দেখবেন ছাদে বা যেখানে সেখানে একটুখানি বীজ পড়ে আমাদের উচ্ছে গাছ হয়েই যায়। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কেমন লাগে উচ্ছে পাতার চচ্চড়ি। আলু বেগুনটা কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি। ভেজে নেওয়ার পরে আমি এখানে নুন, হলুদ, লঙ্কা আর একটুখানি সামান্য জিরে গুঁড়ো দেবো। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে প্লিজ জানাবেন, ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আমি মশলাটা দিয়ে উচ্ছে পাতাটা আমি পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়েছিলাম, একটু ঢাকা দেবো এগুলো সেদ্ধ হওয়ার জন্য। বেশিক্ষণ একদম সময় লাগে না, কিন্তু প্রথম পাতে এত খেতে ভালো লাগে, শরীর টরি খারাপ হোক বা এমনি দিনই খুব ভালো লাগে খেতে। খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে উচ্ছে পাতা চচ্চড়িতে। হয়নি এখন, একটু সেদ্ধ হবে। আমার ছাদে প্রচুর উচ্ছে গাছ হয়েছে, তাই ভাবলাম একটুখানি কেটে নিই। এর আগে আমি একবার কেটে এটা রান্না করেছি, এখনো অনেক হয়ে আছে। ভাজা বড়িগুলো আমি দিয়ে দিলাম, বড়িটা একটু সেদ্ধ হবে, এর সঙ্গে একটুখানি নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো হবে। একদম প্রথম পাতে দারুণ লাগে খেতে উচ্ছে শাকের চচ্চড়ি। আপনারা বাড়িতে অতি অবশ্যই বানাবেন আর জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি হয়ে গেছে আমার চচ্চড়িটা, আমি একটু নেড়ের পর একটু শুকনো শুকনো আমি করে নেবো। আর একটুখানি কাঁচা তেল আমি ছড়িয়ে দিলাম, যদি আপনারা না দেন তাহলে না দেবেন, কিন্তু খুব ভালো গন্ধ হয় বলে আমি দিলাম। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে, খুব সুন্দর খেতে লাগে প্রথম পাতে ভাতের সাথে। উচ্ছে পাতার বড়া হয় আর উচ্ছে পাতার ডালনা হয়, আমি এটা নামিয়ে নিই। আমার এটা হয়ে গেছে চচ্চড়িটা, একদম রেডি উচ্ছে পাতার চচ্চড়ি, একদম তৈরি হয়ে গেল আমার উচ্ছে পাতার চচ্চড়ি। আর সেদিনকে রান্না করেছিলাম আমার জন্য ইলিশ মাছ কচু দিয়ে, আর ওদের জন্য করেছিলাম চিকেন। এই হয়েছিল আমার সেদিনকার রান্না, সাথে তো চচ্চড়ি ছিলই উচ্ছে পাতার। একদম রান্না সব রেডি হয়ে গেছে, অনেক ধন্যবাদ।